জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো যাই হোক, এই এপিসোডে আপনাদের দেখাতে যাচ্ছি ভেরিয়েবল। ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টের মধ্যে বা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি অসাধারণ জিনিস। আপনি যদি ভেরিয়েবলটা খুব ভালো করে শেখেন তাহলে বুঝবেন যে কত মজা। তো আজকে আমি সেটা আলোচনা করব, ভেরিয়েবল দিয়ে কীভাবে কীভাবে একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করতে হয়, কীভাবে ভেরিয়েবল ইউজ করতে হয়, কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন চলে যাই কোডে। তো ফার্স্টে আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে যাই। আজকে হচ্ছে ক্লাস 3। ওকে, তো আমরা একটা কাজ করি, এই ফাইলটাকে ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে গিয়ে সেটা দিলেই ওপেন হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমি একটা ফাইল নিলাম, সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আর একটা ফাইল নিব স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএসটা না নিলে হচ্ছে সমস্যা নেই, আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, তো আমি একটা ফাইল নিয়ে হচ্ছে অ্যাপ ডট ডট জেস। তো ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএলটার মধ্যে এখানে সাপোজ দিলাম জাভা স্ক্রিপ্ট, এবং এখানে স্ক্রিপ্ট নিলাম অ্যাপ ডট জেস। ওকে, এখন আমি সাপোজ এখানে লিখলাম এইস ওয়ান হ্যালো ওয়ার্ল্ড, এটা কি লাইভ প্রজেক্টে ওপেন উইথ লাইভ প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে গিয়ে কোড করব। তো আমি এখন দেখব হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটা কী সেই জিনিসটাই দেখাচ্ছি। সাপোজ এখানে আমি অনেক কিছু লিখলাম, আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম হচ্ছে কীভাবে কোনো জিনিস টেস্টিং লিখতে হয় আর কি, অ্যালার্টের মধ্যে লেখা যায় কোনো কোড, মানে টেস্ট করার জন্য অ্যালার্টের মধ্যে লেখা যায়, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে লেখা যায়, এবং কনসোল লগের মধ্যে লেখা যায়। সাপোজ আমি ডকুমেন্ট ডট ডট রাইটের মধ্যে যদি কোনো কোড লিখি, সাপোজ এখানে লিখলাম সাব্বির ইজ এ গুড বয়, তারপরে এখানে লিখলাম যে হি ইজ এ ফ্রিল্যান্সার। ওকে, সব আছে, দুইটা জিনিস লিখলাম, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এখানে এই জিনিসটাকে, বা ধরেন এভাবে না লিখি, আমি এইভাবে লিখি সাব্বির ইজ এ গুড বয়। এটা অনেকবার কপি পেস্ট করে দিলাম, অনেকগুলো যদি লিখে দেই তাহলে কি আসবে, এরকম আসবে। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু যদি এইস ওয়ান লিখি দেখি কেমন আসে। এটা যেহেতু স্ট্রিং আকারে আসবে, এইস ওয়ান আকারেই আসবে, হ্যাঁ, এই ওয়ানটা সহকারী স্ট্রিং হবে, সো এটা বড় বড় হয়ে চলে আসে। তো আমরা এইভাবেই দিই, একটা কাজ করতে পারি, আমরা টু দিয়ে দিই। তাহলে একটু ছোট হয়ে গেল, কপি ওকে ফাইন। এখন আমরা সুন্দর মতো চলে আসছে, এখন তার সব জায়গাতে সাব্বির 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 লেখা আছে। আমি চাচ্ছি কি যে না, আসলে এভাবে আসবে না, আমি এত জায়গায় কোড লিখছি মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং প্রোডাক্টিভ না আর কি, বারবার একই জিনিস বারবার আমি কপি করছি, মানে পুরো লেখাটাই কপি করছি। যেহেতু এই সব জিনিসগুলোকে যদি একটা মানে জায়গায় বন্দি করে রেখে রাখা যেত, সেটা যদি আমরা অল্প অল্প করে দিয়ে দিতাম তাহলে ভালো হতো আর কি।
তো সেই জন্য প্রোডাক্টে যদি আমি একটা কাজ করি, প্রোডাক্ট যেহেতু একটা স্ট্রিং, তো স্ট্রিং জিনিসটা কি আমি ভিডিও জিনিসটা পরে বলতেছি, তো সেই জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, একটা নাম দিতে পারি, যে কোনো নাম, সাপোজ এখানে পুরোটাও রাখতে পারি, বা আমি যদি চাই যে না আমি নামটা শুধু রাখবো তাও রাখতে পারি। সাপোজ এখানে একটা দিলাম যে নেম ইকুয়াল এটা পুরোটা দিয়ে দিলাম সাপোজ, বা এখানে দিয়ে দিলাম ভালো। ওকে, তো এখন আমি যদি ভালোটাকে এখানে দিয়ে দিয়ে দিই, এখানে দিয়ে দিই ভালোটাকে, এখানে দিয়ে দিই ভালোটাকে, এখানেও যদি দিয়ে দিই ভালোটাকে, সবগুলোতেই কী করলাম ভালো জিনিসটা দিয়ে দিলাম। এই দুটোতে না দিলেও সমস্যা নেই, আবার দিই, তাহলে কী আছে, এই জিনিসটা কিন্তু চলে আসছে এখানে, কারণ এই প্রথমে কী হয়েছে, এই পুরো লেখাটা কে এর মধ্যে নিয়ে নিছে। নেওয়ার পর এই জিনিসটাকে এখানে আমি ভাগ করে করে দিছি। আচ্ছা, এই যে জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল। হ্যাঁ, এখন ভেরিয়েবলের বিভিন্ন রকমের মানে মান হতে পারে, বিভিন্ন রকমের, এই জন্যই সেটাকে ভেরিয়েবল বলা হয়, যেহেতু মানে ভেরি করে আর কি, আর মানটা ভেরি করে। এখানে বিভিন্ন রকমের নাম্বারও আপনি দিতে পারবেন ইচ্ছা করলে। আমি যদি এখানে দিয়ে দিই 45, তাহলে সব জায়গায় 45 চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, মানে এক কথায় কোনো জিনিসটাকে, কোনো বিশাল একটা সংখ্যাকে বা সংখ্যাকে বা অনেক লেখাগুলোকে যদি আমরা একটা একটা স্পেসিফিক কিওয়ার্ডের মধ্যে, স্পেসিফিক কিওয়ার্ডের মধ্যে রাখতে পারি, সেই সেটাকে প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, এটাকে ভেরিয়েবল বলা হয়। তো যাই হোক, এখন এই ভেরিয়েবল জিনিসটা আমরা বুঝলাম যে সাপোজ এখানে আমি আর একটু ভালোভাবে বোঝাচ্ছি, এভাবেও লেখা যায়, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন, যে নাম ইকুয়াল সাব্বির, প্রফেশন ইকুয়াল ফ্রিল্যান্সার। ওকে, এখন যদি আমি এখানে ডকুমেন্ট ডট রাইট লিখলাম, লেখার পর এখানে আমি দিয়ে দিলাম আমার নাম সাব্বির অ্যান্ড আমার পেশা ফ্রিল্যান্সার, এটা শো করছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে নাম নামের জায়গায় আমি চাচ্ছি ভেরিয়েবল ইউজ করতে, বা এখানে অনেকগুলো এরকম থাকতে পারে। সেক্ষেত্রে কী করবো, আমি জাস্ট এটাকে কপি করবো, কপি করে এখানে এনে এখানে দিয়ে দেবো, বাস। কী হয়ে গেল, হলো না, এটা কিন্তু আসে নাই, সাব্বির আসে নাই আমার। ও আচ্ছা, সরি, এখানে দিয়ে দেবো, এখানে নাম তো এক অন্য কিছু দিই, নাম দিলাম যে হিরো আলম। হিরো আলম আসছে, আসে নাই। পেশা ধরেন দিলাম অ্যাক্টর, আসে নাই। আসবে কি হবে, আমি নামটা যদি এখানে বসায় দিই, আমার নাম নাম আর প্রফেশন, প্রফেশনের জায়গায় দিয়ে দিলাম কি প্রফেশন আসছে, আসে না। এই কারণে, কারণ টোটালটাকে এই দুই দুই সাইডে হচ্ছে কী দেওয়া আছে, একটা মানে কোটেশন দেওয়া আছে, এই কোটেশনের কারণে টোটালটাকেই একটা লেখা ধরতেছে। তো সেজন্য নামের জায়গায় এখানে যদি আমি একটা কোটেশন দিয়ে দিই, মানে কোটেশন দিয়ে ভাগ করে দিলাম যে এতটুকু একটা লেখা আর এতটুকু একটা লেখা, ঠিক আছে। আবার এখানে প্রফেশন যে আছে, এখানেও দিয়ে দিলাম এখন, আর এখানে এটা না দিলেও সমস্যা নেই, মানে বোঝাচ্ছে কি, এটা এবং এটা আলাদা আলাদা দুইটা কিওয়ার্ড আমি এখান থেকে নিছি। এখন যদি রিলোড দেই, তাহলে কিন্তু এখানে সেভ ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে কি,
কনসোলে যদি যাই তাহলে দেখা যাচ্ছে ইরোর, কারণ হচ্ছে কি এটাকে জোড়া লাগাতে হবে, জোড়া লাগানোর জন্য জাভাস্ক্রিপ্টে ক্লাস দিয়ে জোড়া লাগাতে হয়, হয় নাই আবার এখানেও কি করতে হবে, এখানে জোড়া দিতে হবে। চলে আসছে, আমার নাম হিরো আলম অ্যান্ড আমার পেশা অ্যাক্টর, এখানে একটু স্পেস দিতে হবে, এই হচ্ছে ব্যবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরিয়েবল জিনিসটা কি, এখানে একটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে একটু। তাহলে জিনিসটা খুব সুন্দর মতো চলে আসলো, আচ্ছা এখন আমি চাচ্ছি কি এই ভেরিয়েবলটা আসলে কিভাবে লেখা যায়, লেখার সিস্টেমটা কি, ভেরিয়েবলটা লেখার সিস্টেমটা কি, ভেরিয়েবল বিভিন্নভাবে লেখা যায় আর কি। ভেরিয়েবল ভেরিয়েবল ইচ্ছা করলে সাপোজ এখানে আমি যদি দিলাম, এখানে দিলাম যে হচ্ছে সাপোজ এখানে ভেরিয়েবল তিন মানে তিনটা কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করা যায়, এটা হচ্ছে ভিআর ভিআর, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে কনস্ট। তো যাই হোক, এই জিনিসগুলা কীভাবে ডিক্লেয়ার করে কীভাবে এগুলো দিয়ে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখাবো নেক্সট এপিসোডে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।